हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज के हमें तुम्हारे साथ शेयर करब हमारे अप टू डेट स्किन केयर रूटीन। सो लेट्स गेट वीडियो शुरू करार आगे हमें एखे कि प्रोडक्ट रिव्यू दिए देव। एखान पार्पल थे नहीं मम्सको और सिम्पलर कि प्रोडक्ट सेगल रिव्यूगुलो आगे दिए दी। प्रोडक्ट डिटेल्स हमें तुम्हारा दी, तरपे हमें स्किन केयर कमप्लीट कर। एखाने आमी द मम्स कोर एक प्रोटीन शैम्पू नियेछि और एक अंडर आई क्रीम नियेछि जेटा रेटिंग सब जगहते आमी रेखेछि 4.5 या 5 रेटिंग, सेजन्य आमी नियेछि आरो। और आमाके तार साथे एक छोटो टोनार और एक छोटो सिरामो आमाके फ्री दियेछे। तो तोमादेर साथे आज के आमी एई प्रोडक्टेर रिव्यू शेयर करब। द मम्स कोर नैचरल प्रोटीन शैम्पू जेटा कोकोनट बेस क्लिनजार व्हीट एंड सिल्क प्रोटीन आछे और एटाओ पैराबेन फ्री क्रुएलिटी फ्री टक्सिन फ्री प्रोडक्ट जेटा आमादेर चुलेर जोनो खुबी खुबी भालो। और साथे करे एर इनग्रेडियंट्स गुलो देवा आछे और एर सेल्फ लाइफ 2 बछर आछे। एटा नर्माली एकटा कार्डबोर्डे पैकेज करा पैकेट करा और तारपरे ये बोतलटा एमनी भावे यूज करते हबे, जस्ट एक पाम करे करे निते हबे। तुम्हारा बुझते ही पारछो देखे जे किभावे निते हबे। और एटार प्राइस एखाने देया आछे 4-9, किन्तु एटा प्राय 300-350 मध्ये चले आसे। और पार्पले तो सब समय तुम्हारे डिसकाउंट चलते ही थाके और तुम्हारा यूज करते करे देखते पारो ये शैम्पूटा खुबी भालो। এটা দ্য মমস কোর ন্যাচারাল ভিটারিজ আন্ডার আই ক্রিম যেটা রিডিউস করবে ডার্ক সার্কেলস পাফিনেস আর রিঙ্কেলসও। তো এটা আমি সব জায়গায় 4.5 আবার 5 অনেক জায়গায় রেটিং দেখে সেই জন্য আমি ফাইনালি এটা নিয়েই নিয়েছি। আমি এটা ইউজ করব, তার সাথে তোমাদের রিভিউ দেব আর তোমরা বুঝতেও পারবে। আর তোমরা যদি চাও অন্য কোনো প্রোডাক্টের রিভিউ তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কোন প্রোডাক্টের রিভিউ চাইছো, বা তোমাদের কোনো প্রোডাক্ট যদি ইউজ করে থাকো তোমরা যে প্রোডাক্ট সেটাও যদি আমাকে সাজেস্ট করতে চাও তাহলে সাজেস্ট করতে পারো, আমিও ইউজ করে দেখব। আর এখানে গোল মতন দেওয়া আছে যেটা চোখের নিচে অ্যাপ্লাই করতে খুবই সহজ, একটা পাম্প করে নিয়ে তারপর এটাকে ইউজ করতে হয় সার্কুলার মোশনে। এই প্রোডাক্টটাও প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, সিলিকন ফ্রি, মিনারেল অয়েল ফ্রি, কোনো হার্মফুল কেমিক্যালও নেই এটা, যার জন্য চোখের অ্যাপ্লাইয়ের জন্য একদম ঠিকঠাক প্রোডাক্ট আমার মনে হয়েছে। আর সব জায়গায় রেটিং যখন ভালো তার মানে প্রোডাক্টটাও ভালো, সেজন্য আমিও ইউজ করছি। তোমরাও ইউজ করে দেখো, আমাকে জানো যে তোমাদের কেমন লাগলো প্রোডাক্টটা। এটা আমি সিম্পলের ফেস ওয়াশ নিয়েছি যেটা একদমই 100% সোপ ফ্রি, ক্রুয়েলিটি ফ্রি, প্যারাবেন ফ্রি, কোনো পারফিউম নেই এটাতে। তো এটা রেটিংও আমি দেখেছি অনেক জায়গায় যে ভালো, সেই জন্য আমি এটা নিলাম। আর এটা এখানে 300-350 সামথিং দাম আছে যেটা 200-250 মধ্যে চলে আসে, মিনিমাম 250 মধ্যে চলে আসে। আর রোজ হিপ গুড ভাইবসের রোজ হিপ সিরাম যেটা সবাই ইউজ করে, আমিও করতাম, এটা শেষ হয়ে গেছে বলে আমিও নিয়েছি। এটাও সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, ক্রুয়েলিটি ফ্রি, এটারও সেলফ লাইফ 2 বছর। এটারও দাম আছে 223 টাকা, যেটা 170-150 মানে 200 টাকার মধ্যে চলে আসে। আর এটা দ্য মমস কোর থেকে আমাকে ফ্রি গিফট দিয়েছে, একটা ছোট সিরাম দিয়েছে আর একটা ছোট টোনার দিয়েছে, যেটা এটা পোর্সগুলোকে মিনিমাইজ করবে। আর এটা ভিটামিন সি আছে, এটাও সালফেট ফ্রি, ক্রুয়েলিটি ফ্রি, প্যারাবেন ফ্রি প্রোডাক্ট। আর এর সাথে আমাকে একটা দিয়েছে সিরাম যেটা ন্যাচারাল ভিটারিজ ফেস সিরাম। এটার মধ্যে আছে B3, B5 আর ভিটামিন সি। ভিটামিন সি তো স্কিনের জন্য খুবই ভালো, ভিটামিন ই আছে। আর আমার সিরামটা খুবই ভালো লেগেছে, আমি ইউজ করেছি তো আমার ভালো লেগেছে এই সিরামটা। আর স্কিনটা খুব স্মুথ হয়ে যায় এটা অ্যাপ্লাই করার পর, আমি এটা স্কিনে অ্যাপ্লাইও করেছিলাম, তোমাদেরকে সে ভিডিওটাও আমি দেখাবো। তো এই ছিল আমার পার্পেলের ছোট্ট একটা মিনি হল ভিডিও, আর এগুলো দিয়ে আমি আজকে স্কিন কেয়ার করব। তো তোমাদের সাথে স্কিন কেয়ারটা কীভাবে করছি আমি সেটাও শেয়ার করে দেব। আমি এখানে সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে আগে মুখটাকে ক্লিন করে নেব। এখানে আমি খুব অল্প পরিমাণে নিয়েছি আর তার আগে আমি মুখটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ যেটা স্কিনের জন্য তো ভালোই,
আর আমি এবার মুখটা ধুয়ে আমি ফিরে আসছি। আমার স্কিনটা খুব সফট হয়ে গেছে আর আমার স্কিনটা তো ব্রাইট লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা ইউজ করে জানাও যে তোমাদের কেমন লাগলো। এবার আমি মুখটাকে ভালোভাবে মুছে নিয়ে শুকিয়ে গেলে আমি টোনার অ্যাপ্লাই করবো। এখানে আমি গুড ভাইবসের গ্রিন টি টোনার ইউজ করছি, যেটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ক্রুয়েলিটি ফ্রি আর অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, আর এটা মাখলে আমি দেখেছি আমার মুখে পিম্পলসও হয় না। এবার আমি মুখে অ্যাপ্লাই করেছি, এবার ড্যাব 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 করে আমি সারা স্কিনের মধ্যে এটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেটাই আমি করছি। ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে সারা মুখে অ্যাবজর্ব করে নেয়। এবার আমি মুখটা একটু ড্রাই হয়ে গেলে আমি আমার সিরাম ইউজ করব। দ্য মমস কোর আমি ওই ভিটা রিচ সিরামটাই ইউজ করব, যেটার মধ্যে B3, B5 আর ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। ফিউ ড্রপস আমি এখানে নিচ্ছি, দেন আমি এটা স্কিনের সাথে ভালোভাবে যাতে অ্যাবজর্ব হয়ে যায় হালকা হাতে আমি ভালোভাবে স্কিনের সাথে ম্যাসাজ করে নেব, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে। দেন আমি গুড ভাইবসের স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করব। দেন আমি আন্ডার আই ক্রিম অ্যাপ্লাই করব আর লিপ বাম অ্যাপ্লাই করলেই আমার স্কিন কেয়ার ডান। গুড ভাইবসের সব প্রোডাক্টই ক্রুয়েলিটি ফ্রি, প্যারাবেন ফ্রি আর সালফেট ফ্রি, এটাও সেম। আর এটা ইউজ করার পর স্কিনটা খুব ব্রাইট হয়ে যায় আর খুব অল্প অ্যামাউন্টে লাগে। আর পরের দিন সকালবেলা উঠলে তোমরা দেখতেই পাবে স্কিনটা সফট হয়ে গেছে, খুব ব্রাইট হয়ে গেছে। আমার তো ভীষণ ফেভারিট এটা গুড ভাইবসের। যাদের অয়েলি স্কিন, অ্যাকনে আছে, তারা গুড ভাইবসের টি ট্রি স্লিপিং মাস্কটাও তোমরা ইউজ করে দেখতে পারো। আর গুড ভাইবসের আমার স্লিপিং মাস্ক খুবই ফেভারিট একটা প্রোডাক্ট, আমি ইউজ করি। আর যাদের অয়েলি স্কিন তারা টি ট্রি স্লিপিং মাস্কটা ইউজ করতে পারো, ওটা খুবই ভালো। যাদের অ্যাকনির সমস্যা আছে তাদের জন্য তো খুবই ভালো, আর স্কিনটা বেশ ভালো ব্রাইট হয়ে যায়, সফট হয়ে যায়। তোমরা ইউজ করে দেখতে পারো গুড ভাইবসের স্লিপিং মাস্ক। আমার গুড ভাইবসের প্রোডাক্টের সব থেকে ফেভারিট হলো স্লিপিং মাস্কটা, খুবই ভালো, স্কিনটাকে ব্রাইট করে দেয়, সফট করে দেয়। তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার আমি এটা অ্যাপ্লাই করার পর আমি আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করব, দ্য মমস কোর। এবার আমি দ্য মমস কোর আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করব, যেটা অ্যাপ্লাই করা খুবই সহজ। ওখানে বলের মতন দিয়েছে যেটা দিয়ে আন্ডার আই এরিয়াতে তুমি ম্যাসাজও করতে পারবে তোমরা। আর জাস্ট খুব অল্প পরিমাণেও, এটাও খুব অল্প পরিমাণে লাগে, আর এটা দিয়েও আন্ডার আই এরিয়াতে ম্যাসাজ করতে খুবই সহজ। আমার তো বেশ লেগেছে প্রোডাক্টটা, তোমরাও ইউজ করে দেখতে পারো, খুবই ভালো একটা প্রোডাক্ট আন্ডার আই এরিয়ার জন্য। তোমরাও আমাকে তারপরে জানাবে যে তোমাদের কেমন লাগলো প্রোডাক্টটা, তোমরাও আমাকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতেই পারো। তো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন আর দ্য মমস কোর প্রোডাক্ট রিভিউ। তোমরা আমাকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারো সেটা কমেন্ট সেকশনে জানাও, আর কোন প্রোডাক্টের রিভিউ চাও সেটাও আমাকে জানাও। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে, প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। বাই বাই, টেক কেয়ার।